অনুষ্ঠানে বক্তারা 7ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি প্রদান করে সমঝোতার পথে এসে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃস্থাপন করে জাতিকে সংকট থেকে মুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইপসুস থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বুধবার। আমাদের প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সভার শুরুতেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওল্ডহ্যাম এনার্জাইজ ফিটনেস হলরুমে সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল সুমজ, মোহাম্মদ আশোক আলী, শাহিনুর ইসলাম, আব্দুল হক চৌধুরী, সেলিমুর রহমান সহ আরও অনেকে। সভা শেষে জেল হত্যা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল হক চৌধুরী। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষে আহমেদ আলী মুকিবের নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বরাবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেদ্দার স্মারকলিপি প্রদান করা হয়। এই সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম নান্নু, মনিরুজ্জামান তপন, মোজাম্মেল হক, এনামুল হক, সিরাজুল ইসলাম সহ অন্যরা। বাংলাদেশ কনসুলেট জেদ্দার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন হেসউইস ভাইস কনসাল জাকারিয়া বিশ্বাস। উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ বহালের দাবি জানান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। প্রথম বিশ্বযুদ্ধের 20 সেনানীদের স্মরণ করতে 2 মিনিটের জন্য থমকে দাঁড়ালো ব্রিটেন। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তত্ত্বাবধানে মাসব্যাপী নাট্য উৎসব শুরু। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।